একটু বলুন তো বাবা, মা বাইরে করিয়ে তো আর করবার কিছু নেই। জি জি, আমি যদি খারাপ হই মা বাইরে জানে কোনো কাজ করি আমি না, তাহলে মা বাইরে হয়তো করতে পারবেন, করবার তো কিছু নেই। আর যদি আজ পেটে সুস্থ হইতো তাহলে মনে হয় বুঝতে ভালো কোথাও তো পারলে, যদি মা বাবা এত বড় দুঃখী হয় করবার তো আর বাজে। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই রোবেল প্রতারক, অর্থাৎ সে বিভিন্নভাবে মানুষকে ব্ল্যাকমেল করে, তার পাশাপাশি সে বিভিন্ন জায়গাতে বিয়ে এবং মেয়েদেরকে ফসিয়ে বিভিন্ন, যতটুকু আমরা জানতে পেরেছি কিছুদিন আগে আমাদের এক ওনার প্যাসেঞ্জারের কাছ থেকে 5,000 টাকা চেয়েছিল বোর্ডিংয়ে থেকে, উনি মেয়ে নিয়ে শুয়ে ওইখান থেকে ফোন দিয়েছে যে ভাই আপনি আমাকে 5,000 টাকা দেন। তো কী বিষয়ে 5,000 টাকা চেয়েছে সে বিষয়ে আমরা জানতে চাইব একটু। আমি আপনার কাছে আর একটু জানতে চাই, আপনার কাছে কতদিন আগে সে লাস্ট টাকা চেয়েছে? 3 সন্তানের মাকে সে সন্তানটিকে এতিম করে দিয়েছে এবং সে পরপর বিভিন্ন জায়গাতে বিয়ে করে যে তার এই উশৃঙ্খল চলাফেরা করছে। তো এখন এলাকাবাসীর একটি যে প্রাণের দাবি যে এই কুলাঙ্গার এলাকার মান সম্মান ডুবিয়ে দিয়েছে, তো সে বিষয়ে আমরা এলাকার লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে ওনারা সিদ্ধান্ত নিয়েছে হয়তো যদি ভালো হয় তাহলে আমার বাড়িতে থাকবে, না হয় সে তাক চলে যেতে হবে। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুলাঙ্গারকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে শুধু তাকে এক নজর দেখার জন্য।